হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে আমি প্রুফ দেখিয়ে নিচ্ছি তোমাদের ভিডিও তো র্যাঙ্ক করে না আমার ভিডিও কেমন র্যাঙ্ক করছে সেটা একবার দেখে নাও ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি যে ভিডিও আপলোড করে সেই ভিডিওর প্রত্যেকটা ট্যাক্স র্যাঙ্ক করে এখানে দেখে নাও কড়া ট্যাক্স দিয়েছি আমি এখানটাতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা এগারোটা আমি ট্যাক্স দিয়েছি তা প্রত্যেকটাই প্রত্যেকটা র্যাঙ্ক করেছে দেখো প্রথমটা তিন নাম্বারে র্যাঙ্ক করছে তো তারপরটা চার নাম্বার তারপরে তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার বাপ রে বাপ তারপরে একটা হচ্ছে কুড়ি নম্বর তারপরে আবার তিন নাম্বার আবার পাঁচ নাম্বার তো আমার যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটা আপলোডের সাথে সাথেই বন্ধুরা তিন নম্বরে যদি র্যাঙ্ক করে কোনো ভিডিও তাহলে তো প্রতিদিন ভিউজ আসবে আর ভিডিওটা ভাইরালের দিকে যাবে তো আমার এই ভিডিওটার সঙ্গে কিন্তু সেটাই ঘটছে আমি ভিডিও আপলোড করছি আর এরকম র্যাঙ্ক করে যাচ্ছে আমার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তো সেটা কীভাবে সম্ভব যতদিন না পর্যন্ত তুমি তোমার ভিডিওকে সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে পারবে ততদিন কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না তো সেই জন্য সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে গেলে তাহলে তোমাদের কি করতে হবে তোমাদেরকে ভাইরাল ট্যাগস লাগাতে হবে তোমার ভিডিওর মধ্যে তোমার ভিডিও রিলেটেড তো কিভাবে সেই ভাইরাল ট্যাগস তোমরা খুঁজে বের করবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ঠিক আছে তো আমার যে এই ভিডিও র্যাঙ্ক করছে এই ট্যাক্সের জন্যই র্যাঙ্ক করছে আগে আমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করতো না বিগত চার চারটে বছর আমি ট্যাক্স র্যাঙ্ক করাতে পারিনি কিন্তু আমি এখন সেটা শিখেছি এবং আমি ট্যাক্স র্যাঙ্ক করাচ্ছি প্রত্যেকটা ভিডিও ট্যাক্স আমার র্যাঙ্ক করছে প্রত্যেকটা ভিডিও ট্যাক্স ঠিক আছে তো সেটা এরকম কম কম নাম্বারে র্যাঙ্ক করছে আমার ভিডিও লিখে যদি কেউ সার্চ করে টাইটেল লিখে সার্চ করলেই যেখান থেকেই সার্চ করুক না কারণ আমার ভিডিও সবার ওপরের দিকে থাকে প্রথম পেজে আমার ভিডিও আসে ঠিক আছে যে এই তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বারে এখন আমার ভিডিও দেখতে পাওয়া যায় ওই জন্য ভিডিওর মধ্যে বেশি বেশি করে ভিউজ আসছে তো এটা ভাইরাল করাচ্ছে কী করে আমি ঠিক আছে তো এই ট্যাক্সগুলো ভাইরাল হচ্ছে এটা কী করে তো এই ট্যাক্সগুলো আমি কোথা থেকে দিচ্ছি সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে ঠিক আছে তো দেখো ট্যাক্স কিন্তু অনেক রকমভাবে কিন্তু দেওয়া যায় কিন্তু আমি তোমাদেরকে দুরকম পদ্ধতি বলে দেবো ট্যাক্স দেওয়ার তো সেটা কিভাবে তোমরা খুঁজবে ট্যাক্স আমি দুরকম দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে দুরকম পদ্ধতিতেই যদি তুমি তোমার ট্যাক্সকে ফাইন্ড করো বা ট্যাক্সকে খুঁজে বের করো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না কিন্তু আমার এই চ্যানেলে ভাইরাল হচ্ছে তোমাদেরও কিন্তু ভাইরাল হবে যদি সেই ট্রিক্সটা তোমরা মেনে চলো তো কীভাবে কী করতে হবে তো একটা আমি দেখাবো তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা যদি ট্যাক্স নেও তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবেই একদম তোমার র্যাঙ্ক করবে আমার করেছে তোমার করবে না আমার প্রত্যেকটা দিন করছে তোমাদেরও কিন্তু করবে তো সেটা কোন ওয়েবসাইট তো সেখানে কি টাকা লাগে না বন্ধুরা কোনো টাকা লাগে না একদম বিলকুল ফ্রিতে ঠিক আছে আর একটা আমি দেখিয়ে দেবো ইউটিউব থেকেই তুমি ট্যাক্স কিন্তু খুঁজে বের করতে পারো কিন্তু এটা করতে একটু কষ্ট ঠিক আছে তো কষ্ট তোমাদেরকে প্রথমে করতে হবে কষ্ট করলে কিন্তু কেষ্ট হবে কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাবে না ঠিক আছে তবে তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাচ্ছি তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো করে দাও এবং পাশের বেল ক্লিক করে দাও আর বন্ধুরা ভিডিওতে ভুলবে না ভিডিওতে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ঠিক আছে তো এখন বন্ধুরা মূল কথা হচ্ছে কি যদি তোমার ভিডিওকে র্যাঙ্ক না করাতে পারো যদি তোমার ভিডিওকে সার্চ লিস্টে নিয়ে আসতে না পারো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ হবে না এটা পাক্কা কথা ঠিক আছে তো সেই জন্য তোমাকে সার্চ র্যাঙ্কে নিয়ে আসতে হবে কেউ যেন সার্চ করলে তোমার ভিডিও পেয়ে যায় প্রথম দশ পনেরোর মধ্যে কিন্তু যদি রাখতে পারো তোমার সার্চ র্যাঙ্কটা ঠিক আছে তাহলে কিন্তু ভিডিও অলরেডি ভাইরাল হবে তো কীভাবে কী করতে হবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশান দিয়ে দেখাচ্ছি তারপরে একটা ওয়েবসাইটে গিয়ে দেখাবো যেখান থেকে তুমি ফ্রিতে একদম একদম ফ্রিতে তোমরা পেয়ে যাবে ট্যাগস ঠিক আছে কীভাবে কী করতে হবে আমি দেখাচ্ছি সবার প্রথমে তোমাদেরকে আমি ইউটিউব থেকে দেখাচ্ছি তুমি ইউটিউবটাকে ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পরে এখানে লোগোতে ক্লিক করে তোমরা টার্ন অন ইনকো ইন্টো মুড অন করে দাও তবে করে দিলাম অন এবার ধরো তুমি যেই ভিডিও বানিয়েছো যে রিলেটেড ভিডিও বানিয়েছো সেটার টাইটেল এখানটায় একটুখানি সার্চ করে লেখো ঠিক আছে তো যেমন হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব দেখো আমি এটা লিখে জাস্ট আমি ইউটিউব লিখলাম লিখতেই কিন্তু দেখো এখানে কিন্তু কতগুলো ট্যাগস কিন্তু এখানে শো করছে দেখো এখানটায় হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল ইন তামিল তারপরে দেখাচ্ছে তেলেগু তারপর মালায়ালাম তারপর দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল উইথ অ্যাপ হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল ফ্রি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবারস অন ইউটিউব চ্যানেল টু থাউজেন্ড টোয়েন্টি টু তোমরা কী করবে টোয়েন্টি টু তো এখন নেই এখন টোয়েন্টি থ্রি তো সেটা করে দেবে তারপরে হচ্ছে দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল কান্নাড়া হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল মনোজ দে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল উইথ গুগল অ্যাডস তো এই কিন্তু শুধুমাত্র ইংলিশে আমি একটা টাইটেল লিখে সার্চ করেছি দেখো কতগুলো ট্যাগ এখানে শো করছে ঠিক আছে তো এই ট্যাগসগুলো তোমরা যদি কপি করে নিতে পারো সেটা স্ক্রিনশট মেরে হোক বা যেভাবে হোক তোমরা যদি কপি করতে পারো তোমাদের ভিডিও ট্যাগস দিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো এভাবে কিন্তু তোমরা খুব সহজেই খুঁজে নিতে পারবে ট্যাগস কিন্তু এখান থেকে দেওয়া একটু কঠিন সবার কিন্তু হয় না ঠিক আছে তো এখানটায় যদি তুমি লেখো সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো ঠিক আছে লিখছি আমি এস ইউ এস সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো দেখো লিখলাম এখানে কিন্তু কয়েকটা কিওয়ার্ড কিন্তু শো করেছে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো সাবস্ক্রাইবার কী কীভাবে বাড়াবো দু হাজার বাইশ কীভাবে বাড়াবো দু হাজার তেইশ ইউটিউব সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো দেখেছো এর মধ্যে শো করছে তোমাকে এইগুলোই কিন্তু এই কিওয়ার্ডগুলোকে কিন্তু নিয়ে নিতে হবে কপি করে নিয়ে তোমার ভিডিওর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই ইউটিউব অ্যাপ্লিকেশান থেকেই তোমার ভিডিও রিলেটেড ট্যাগস তোমরা কিন্তু খুঁজে বের করতে পারো এবং নিয়ে তোমরা তোমাদের ভিডিওতে কিন্তু দিয়ে দিতে পারো তো এই পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখালাম এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একদম ফ্রিতে খুব কম সময়ে ভিডিও ট্যাগস কি করে খুঁজে বের করবে তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে কী করতে হবে তোমাদের কোনো একটা ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে আমি এখানটাতে কিন্তু চলে যাচ্ছি ক্রম ব্রাউজারের মধ্যে ক্রম ব্রাউজারটাকে আমি ওপেন করে নিলাম তো ওপেন করে নেবার পরে আমি এখানটাতে কি করব এখানটাতে আমি একটা নিউ ট্যাব নিয়ে নেব ঠিক আছে আমি নিউ ট্যাব নিয়ে নিলাম তো নিউ ট্যাব নিয়ে নেওয়ার পরে আমি এখানটাতে কি করব এই সার্চ বারের মধ্যে সার্চ করব। ঠিক আছে আর এ পি আই ডি টি এ জি এস ডট আইও লিখে আমি সার্চ করলাম সার্চ করতেই বন্ধুরা একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু চলে যাবে ঠিক আছে তো যথারীতি কিন্তু এটা একটা ওয়েবসাইটের মধ্যে যাচ্ছে ওকে একটু সময় লাগছে দেখো চলে এসে একটা ইন্টারফেস তো এখানটায় তোমাদের কি করতে হবে ইউজ টুল ফর ফ্রি এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলে অন্য একটা পেজের মধ্যে কিন্তু চলে এলো ঠিক আছে আসার পরে এই যে এন্টার ইউর নেক্সট ইউটিউব এখানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমরা তোমাদের ভিডিও টাইটেলটা কিন্তু এখানে লিখে দেবে ঠিক আছে তো আমি লিখছি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল দু হাজার তেইশ লিখে আমি এটাকে সার্চ করে দিলাম ঠিক আছে তো সার্চ করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখো এখানটায় কতগুলো ট্যাক্স তোমার যা যতগুলো ট্যাক্স ধরবে আর কি সমস্ত ট্যাক্স কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে মানে পাঁচশো ওয়ার্ডের মধ্যে দেখো এখানটাতে প্রথমে কি দিয়েছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে হাউ টু গেট থাউজেন্ড সাবস্ক্রাইবার্স অন ইউটিউব হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফার্স্ট হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব হাউ টু গ্রো অন ইউটিউব দেখেছো কত এখানটা থেকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে তোমার ভাইরাল ট্যাক্স কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো তোমাদের যদি এখানে কোনো একটা বা দুটো কিওয়ার্ড পছন্দ না হয় তোমরা খুব সহজেই কেটে দিতে পারো যেমন ধরো আমি কেটে দিচ্ছি হাউ টু গেট হানড্রেড সাবস্ক্রাইবার অন ইউটিউব এই ক্রসে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে ঠিক আছে তুমি যে কটা ক্রসে কেটে দেবে সব কিন্তু কিন্তু কেটে যাবে ঠিক আছে ক্লিক করলেই কেটে যাবে তো এবার যদি তোমরা মনে করো যে এগুলো তোমাদের ঠিক আছে এগুলোকে তোমরা কপি করতে চাও এই যে নিচে সিম্পল কপির অপশান রয়েছে কপিতে ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে খুব সহজেই তো এবার যদি এই যে কপি হয়ে যায় সবগুলো কপি এবার তুমি এটাকে নিয়ে গিয়ে তোমার ভিডিও ট্যাক্স সেকশানে গিয়ে একবার জাস্ট পেস্ট করবে কিন্তু এটা পেস্ট কোথায় করবে ক্রম ব্রাউজে গিয়ে যখন তুমি ডেস্কটপ মোডে আপলোড দাও সেখানে গিয়ে কিন্তু এই কাজটা তোমাদেরকে করতে হবে এটা করলেই কিন্তু তোমার ভিডিও তারপরে কিন্তু র্যাঙ্কে চলে যাবে সাথে সাথে যাবে না কিন্তু তো আজকে করলে কালকে থেকে তোমার ভিডিও দেখবে চলতে শুরু করবে ঠিক আছে তারপরে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে তা নাহলে কিন্তু হবে না এই যে এইগুলো হচ্ছে একদম ভাইরাল কিওয়ার্ড ভাইরাল ট্যাক্স তো এগুলো যদি তোমার ভিডিও তো তোমরা দিতে পারো এই ওয়েবসাইট থেকে নিয়ে তাহলে তোমাদের ভিডিও খুব সহজেই তোমরা ভাইরাল করিয়ে ফেলতে পারবে তো এগুলো অনেকে জানে না সেই জন্য কিন্তু ভিডিওতে ভিউজ আসে না তো আমি তোমাদেরকে বলে দিলাম কোথা থেকে তোমরা খুঁজে বের করতে পারবে ভাইরাল ট্যাগসকে তো ফাইনালি বন্ধু ভিডিওটাকে শেষ করছি আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বাই